বন্ধুরা, আমাদের দেশে অনেকেই এখনো করোনার প্রথম ডোজই পায়নি, দ্বিতীয় ডোজ তো দূরের কথা। কিন্তু বিশ্বের অনেক রথী মহারথীরা প্রথম এবং দ্বিতীয় ডোজ নিয়ে নিয়েছেন। 14 এপ্রিল রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিজ দেশে উদ্ভাবিত করোনা টিকা নিয়েছেন বলে গত মাসেই খবর বেরিয়েছিল। এবার জানা গেল তিনি করোনা টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন। বার্তা সংস্থা রয়টার্সের খবরে জানানো হয়, রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স এক প্রতিবেদনে জানিয়েছে পুতিন নিজেই আজ বুধবার টিকা নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। রাশিয়ার স্পুতনিক ভিসহ তিনটি টিকার উদ্ভাবন ও অনুমোদন দেওয়া হয়েছে। এই তিন টিকার মধ্যে পুতিন কোনটি নিয়েছেন তা বুধবার পর্যন্ত প্রকাশ করেনি ক্রেমলিন। পুতিনের টিকা নেওয়ার কোনো ছবিও প্রকাশ করা হয়নি। রাশিয়ার উদ্ভাবিত করোনার তিন টিকার মধ্যে স্পুতনিক ভি সবচেয়ে আলোচিত। বেশ কয়েকটি দেশেও এই টিকা অনুমোদন পেয়েছে। সর্বশেষে ভারত স্পুতনিক ভি এর অনুমোদন দিয়েছে। করোনা মহামারীতে ক্ষতিগ্রস্ত শীর্ষ দেশগুলোর তালিকায় রাশিয়া পঞ্চম। এই মহামারীর সর্বাক্ষণিক তথ্য প্রকাশকারী ওয়েবসাইট worldometers.info-র তথ্য মতে রাশিয়ায় বুধবার পর্যন্ত 46,66,000-এর বেশি করোনা সংক্রমিত রুগী শনাক্ত হয়েছে। এর মধ্যে মারা গেছে 1,04,000 রুগী, সুস্থ হয়ে উঠেছে 42,91,000-এর বেশি করোনা রুগী। রাশিয়ার বুধবার করোনা সংক্রমিত নতুন রুগী শনাক্ত হয়েছে 8,326 জন, এদিন মারা গেছে 399 জন।